চাচা ডাইনোসরদের খুব ভালোবাসত। তার অনেক ডাইনোসর খেলনা ছিল, আর প্রায় সে ভাবত তার যদি সত্যিকারের একটা পোষা ডাইনোসর থাকত। আমার যদি একটা ডাইনোসর থাকতো তাহলে খুব খুব মজা হতো, আমরা খুব ভালো বন্ধু হতাম, আর আমরা সারাদিন একসঙ্গে মজা আর খেলাধুলা করতাম। একদিন রাতে চাচা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলো তার পোষা ডাইনোসরের। পরের দিন সকালে যখন চাচা ঘুম থেকে উঠল, দরজায় কে যেন তখন টোকা মারল, আর একটা সুন্দর ডাইনোসর ভেতরে এলো। হাই হাই, চাচা সেই ডাইনোসরটাকে দেখে এত খুশি হলো যে সে তাকে জড়িয়ে ধরল। আমি তোমার ডাইনো বলে ডাকবো। চাচা ডাইনোসরটাকে সব জায়গায় নিয়ে গেল। এই দেখো সবাই, ডাইনো, ও একটা ডাইনোসর। হাই হাই। প্রথমে সবাই ডাইনোসরটাকে দেখে ভয় পেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারলো যে সে খুবই মিষ্টি। হাই হাই। কেমন আছো? তারপর চাচা ডাইনোকে অবাক করে দিল। সে তাকে তার সব বন্ধুদের সঙ্গে দেখা করাতে নিয়ে গেল। ডাইনো, আবার বন্ধুদের সঙ্গে আলাপ করো, ওদের নাম হলো চিকা আর চিকু। হাই ডাইনো। হাই হাই। ডাইনো চাচাকে অবাক করে দিল। সে চাচাকে পার্কে নিয়ে গেল যেখানে সে থাকত। আর চাচাকে তার সব বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দিল। এ হলো টাইনোসরাস, স্টেগোসরাস, স্পাইনোসরাস, ট্রাইসেরোটপস আর ব্রন্টোসরাস। হাই টিরানোসরাস। হাই স্টেগোসরাস। হাই স্পাইনোসরাস। হাই ট্রাইসেরোটপস। হাই ব্রন্টোসরাস। হাই হাই। সব ডাইনোসররা চাচার সঙ্গে খেলা করলো। আর চাচাও তাদের সঙ্গে খুব মজা করলো। তারপর চাচা সেই ডাইনোসর আর তার সব বন্ধুদের সঙ্গে ছবি তুলল। বলো চিজ। সন্ধে হতেই চাচা ডাইনো আর তার সব বন্ধুদের বিদায় জানালো। বিদায় ডাইনো, বিদায় টিরানোসরাস, বিদায় স্টেগোসরাস, বাই স্পাইনোসরাস, বিদায় ট্রাইসেরোটপস আর ব্রন্টোসরাস, আবার দেখা হবে। বাই বাই। চাচা খুব খুশি মনে বাড়ি ফিরে এলো। ওই দিন সে এত মজা করেছিল যা জীবনে কখনো ভুলবে না। চাচা ওই দিনটার নাম দিল চমৎকার ডাইনোসর দিন। আমি এই ডাইনোসরের দিনটা খুব মজা করে কাটালাম।
রাজা খুবই বুদ্ধিমান একটা ছেলে, কিন্তু কোনো কাজ যদি সে সহজে করতে না পারে তার খুব মন খারাপ হয়ে যায়। আর যখন কোনো কঠিন কাজের মুখোমুখি হয় তখন সে পুরোপুরি হাল ছেড়ে দেয়। কি মজা! এই নতুন রোলার স্কেটস ব্যবহার করার জন্য আর তর সইছে না। চাচা তুমি আবার চেষ্টা করো। ওর রোলার স্কেটে অভ্যস্ত হতে আরো কিছুটা সময় লাগবে। না, আমি আর কখনোই রোলার স্কেটে উঠবো না। চাচার মা বাবা চাচাকে নিয়ে খুবই চিন্তিত। তারা সবসময়ই চান সে যেন কোনো কঠিন পরিস্থিতিতে খুব সহজে হাল ছেড়ে না দেয়, কারণ তাহলে সে অনেক মজার জিনিস থেকে বঞ্চিত হবে। একদিন চাচার মা বাগানে একটা মাকড়সা দেখতে পেলেন। ও দেখো, একটা ছোট্ট মাকড়সা। তিনি দেখতে পেলেন মাকড়সাটা তার বাসা বানানোর জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকবার সে এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে জাল বুনতে ব্যর্থ হচ্ছে আর তার জাল ছোট পড়ে যাচ্ছে। তবে মাকড়সাটা কোনোভাবেই হাল ছাড়েনি, বরং সে বারবার তার চেষ্টা চালিয়েই যাচ্ছে। চাচাকে এই মাকড়সাটা দেখাতেই হবে। চাচার মা সেই মাকড়সাটাকে দেখানোর জন্য চাচাকে নিয়ে এলেন সেখানে, আর তারা দুজন দেখল পুরোপুরি জাল বুনতে সফল না হওয়া পর্যন্ত মাকড়সাটা কিভাবে তার চেষ্টা চালিয়েই গেল। বাহ, তুমি পারবে মাকড়সা, হাল ছেড়ো না। এই তো, তুমি পেরেছো। এরপর চাচার মা চাচাকে নিয়ে গেলেন বাগানে কিছু পিঁপড়ে দেখাতে। দেখালেন কিভাবে তারা কষ্ট করে তাদের থেকে বড় খাবারের টুকরো বয়ে নিয়ে যাচ্ছে। এই পিঁপড়েগুলোকে দেখো চাচা, যদিও এরা খুবই ছোট তবুও তারা ছোট খাবারের টুকরো নিয়ে যাচ্ছে, যেগুলো তাদের থেকে আকারে বেশ বড়। কিন্তু ওরা তো আকারে খুবই ছোট। হ্যাঁ, আর এটা দেখো, সমস্যা যতই বড় হোক না কেন তারা কখনোই হাল ছেড়ে দেয় না। তুমিও ওদের মতো হতে পারো চাচা। এই পিঁপড়েদের কথা মাথায় রেখো আর কখনো আশা ছেড়ো না, সফল না হওয়া পর্যন্ত চেষ্টা করতে থাকো। চাচার মা চাচাকে রোলার স্কেটটা নিয়ে আরো একবার চেষ্টা করে দেখতে বললেন। চাচা, তুমি রোলার স্কেটটা নিয়ে চেষ্টা করছো না কেন? আরো একবার তুমি পড়ে যেতে পারো, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে তোমাকে, ঠিক সেই পিঁপড়ে আর মাকড়সার মতো। আমি নিশ্চিত তুমি স্কেটিং করতে ঠিক শিখে যাবে। ঠিক আছে মা। চাচাও ঠিক করলো সে রোলার স্কেটটা নিয়ে আরো একবার চেষ্টা করে দেখবে। সে অনেকবার পড়ে গেল। কিন্তু চাচা হাল ছাড়ল না আর খুব তাড়াতাড়ি সে স্কেটিং করতে শিখে গেল। দেখো মা, আমি স্কেটিং করতে পারছি। চাচা স্কেটিং করতে খুব মজা পেল। উই! চাচা খুব খুশি হলো যে সে সহজে হাল ছেড়ে না দিয়ে সফল হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছে। আজ হলো তোমার জন্মদিন, মনে নেই? ও হ্যাঁ, আজকে তো আমার জন্মদিন, আমি তো এটা ভুলেই গেছিলাম। এটা কোথায় এলাম?
এই রাস্তাটা তো অচেনা লাগছে। আমি এখানে আগে এসেছি বলে মনে হচ্ছে না। চাচার একটা বদ অভ্যেস ছিল, সে বড্ড বেশি টিভি দেখত। তার টিভি দেখার নেশা হয়ে গিয়েছিল। মা, আমার নতুন স্কুলে যেতে একটু ইচ্ছে করছে না। আমার ওখানে কোনো বন্ধু নেই। ওরা যদি আমায় পছন্দ না করে, আমার সঙ্গে খেলতে না যায় বা আমার বন্ধু না হয়,